হাই গাইস বাংলা স্মার্ট ওয়াক চ্যানেলে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনারা দেখছেন বাংলা ভাইরাল টেক ভিডিও স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেল স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার কম্পিউটার কিংবা মোবাইলের ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন টেক ভাইরাল ভিডিওর মজা নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে টপ থ্রি অ্যান্ড্রয়েড স্ক্রিন রেকর্ডার সম্বন্ধে বলবো স্ক্রিন রেকর্ডার আপনারা সবাই জানেন যেটা দ্বারা আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড হয় মানে আপনি যদি যাই করবেন সেটা রেকর্ড হয়ে যাবে আপনি যদি ইমো কল করেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপ করেন যে কোনো ভিডিও কল করেন তো সেটা স্ক্রিন রেকর্ড হয়ে যাবে আপনি যদি কোনো গেম খেলেন তো সেটা যদি রেকর্ড করতে চান তো সেটাই আপনার এই সফটওয়্যারগুলির দ্বারা স্ক্রিন রেকর্ড হয় তো এটা সবাই জানে এবং অনেকে আছে জানে না যে স্ক্রিন রেকর্ড কিভাবে করতে হয় তো আমার তিনটে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার সম্বন্ধে আজকে বলবো তো প্লিজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর এই তিনটে স্ক্রিন রেকর্ডার অ্যাপ কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন কোনটা কি করলে সেটা ভালো হয় তো তার সম্বন্ধেও বলবো তো চলুন শুরু করি আমাদের নাম্বার ওয়ান স্ক্রিন রেকর্ড যেটা আমার ভালো লাগে এবং সেটা হলো মোবিজেন স্ক্রিন রেকর্ডার এটা ললিপপু কাজ করে এবং ললিপপ আপের ভার্সানও কাজ তো করবেই আর কিটক্যাটে দু একটা মোবাইলে কাজ করে যাদের কিটক্যাট মোবাইল তাদের দু একটা কাজ করে সবারই কাজ করে না তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন নাহলে আমি ভিডিও ডিসক্রিপশানে তিনটিরই লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখানে গিয়ে ডাউনলোড করতে পারবেন তো এটাকে অন করার সঙ্গে সঙ্গে কিভাবে ইন্টারফেস করে তো চলুন দেখে এটা অন করার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে প্রথমে পারমিট চাইবে তো আপনি এটাকে পারমিট দিয়ে দেবেন পারমিশন দিয়ে দেওয়ার পর আপনি একবার জাস্ট ক্লিক করবেন তো এই যে দেখুন এই ধরনের রাইট সাইডে দেখতে পাবেন একটা চিহ্ন চলে এসছে এবং তার সঙ্গে একটা অ্যাডও এসছে অ্যাডটাকে আপনি চাইলে ক্লোজ করে দিতে পারবেন তো এই যে রাইট সাইড হালকা যে চিহ্ন দেখতে পাচ্ছেন এম এর চিহ্ন দেখতে পাচ্ছেন এইটাকে আপনি জাস্ট একবার ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই যে তিনটে অপশান খুলে যাবে প্রথম যে অপশান এটা হচ্ছে ভিডিও ক্যামেরার অপশান মানে এটাকে আপনি যদি ক্লিক করেন তো স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে তারপরে এই নিচে দেখতে পাবেন ক্যামেরার চিহ্ন লাস্টে তো এটা যদি আপনি ক্লিক করেন এটাকে আপনি কিন শট নিতে পারবেন আপনার যদি কোনো ভিডিও দেখতে দেখতে আপনার যদি কোন ফটো পছন্দ হয় সেটাকে আপনি ক্লিক করে আপনি স্ক্রিন ক্যাপচার করতে পারবেন আর আমাদের যেটা মেন ফিচার্স আর এটাকে আপনি কিভাবে সেটিং পাবেন সেটিংয়ে পাওয়ার জন্য সেটিং খোলার দেখার জন্য এই যে চারটে দাগ দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে তো আপনাকে এই যে সেটিং এর বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন সেটিং এর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ভিডিও সেটিং এ আপনি যে ভিডিও এই ভিডিও সেটিংয়ে ক্লিক করবেন তো আপনার ভিডিও সেটিং অপশান চলে আসবে এই যে রেজুলেশন এইচডি মানে হচ্ছে সাতশো পি এইচডি আপনি চাইলে ফুল এইচডি করতে পারবেন তো ফুল এইচডি এই যে এখানে ক্লিক করে ফুল এইচডি করতে পারবেন তো এই জিডিটাই বেটার স্ক্রিন ডেকোটার মধ্যে তো সাতশো কুড়ি রেখে দেবেন এবং কোয়ালিটি এখানে কোয়ালিটিতে ক্লিক করে আপনি চাইলে এই যে পাঁচ পয়েন্ট জিরো এম করতে পারেন নাহলে এখানে বাড়াতে পারেন তো বেস্ট যেটা হয় ফাইভ পয়েন্ট জিরো এম আর এই যে ফ্রেম পার সেকেন্ড ফ্রেম রেট পার সেকেন্ড এটা চাইলে আপনি অটো করতে পারেন নাহলে থার্টি করবেন সবথেকে বেস্ট হবে এই যে থার্টি ফ্রেম রেট পার সেকেন্ড না হলে অটো করে দেবেন তো এটা গেল ভিডিও সেটিং ভিডিও সেটিং চলে গেল ভিডিও সেটিংয়ের পর এই যে ক্লিন রেকর্ডিং মোড ক্লিন রেকর্ডিং মোড এটাকে আনাবেল করবেন এটা যদি আপনার অফ থাকে এটাকে আনাবেল করবেন তো সব থেকে ভালো এবং বেস্ট সব কিছু জন্য এটাকে এই যে আনাবেল করবেন এটাকে আনাবেল করে দেবেন এটা গেল দ্বিতীয় আর রেকর্ড ইন্টারনাল সাউন্ড এই যে সাউন্ড আপনি যদি সাউন্ড অবশ্যই আপনি যদি সাউন্ড না চান তো এটাকে অফ করে দেবেন ডিসেবল করে দেবেন আর যদি সাউন্ড চান যে আপনার সাউন্ড স্ক্রিন রেকর্ডিং এর সঙ্গে সঙ্গে আপনি কিছু বলবেন সেটা রেকর্ডিং হবে তো এই যে আনএবেল দেখতে পাচ্ছেন সাউন্ড এর সাইডে এটাকে আনএবেল করে দেবেন তো এটা গেল এই যে ইয়ার সার্কেল অপশন ইয়ার সার্কেল অপশন কোনটি ইয়ার সার্কেল অপশন হচ্ছে এই যে চিহ্নটি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ইয়ার সার্কেল অপশন তারপরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ইয়ার সার্কেল মানে এটাকে আপনি ক্লিক করে এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে মোবিজন যে লোগোটা আপনি যদি চান তো এই আপনার সামনে চলে আসবে মানে ডিসপ্লেতে এটাকে অন হবে এটা হচ্ছে ইয়ার সার্কেল অপশান আর এই যে ফেস ক্যামেরা তার নিচে ফেস ক্যামেরা আপনি যদি চান আপনার সামনের ক্যামেরাটাকে যে আমার স্ক্রিন রেকর্ড সঙ্গে সঙ্গে আপনার আমার একটা ছোট্ট ফটো রেকর্ডিং হবে তো সেটা আপনি আনাবেল করতে পারবেন তো আমি এটাকে ডিসাবেল করে রেখে দিয়েছি তো ম্যাক মানে আপনার যদি ছোট ছোটো আপনার ওয়াটারমার্ক যদি আপনি স্ক্রিনে দেখতে চান তো এটাকেও আনাভেল করতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য আর কাউন্ট ডাউন কাউন্ট ডাউন হচ্ছে তিন সেকেন্ড মানে আপনি যখন অন করবেন তার তিন সেকেন্ড পর আপনার চালু হবে আপনি যদি 5 সেকেন্ড করেন পাঁচ সেকেন্ড পর চালু হবে তো রেকর্ডিং টাইম এটা হচ্ছে ডু নট শো আপনি যদি চান যে না আমার রেকর্ডিং টাইমটা স্ক্রিন রেকর্ডের সঙ্গে সঙ্গে শো হোক তো আপনি এটাকে শো করে দেবেন আর আমি এটাকে ডু নট শো মানে আমার রেকর্ডিংটা আমি শো করতে চাই না আর স্টোরেজ প্যাথ ইন্টারনাল স্টোরেজ আপনি যদি এইচডি কার্ডে লোড করতে চান তো এইচডি কার্ড করে নেবেন আমি মোবাইলই স্টোরেজ মোবাইলই স্টোরেজই সেভ করতে চাই তো ইন্টারনাল স্টোরেজে করে নিয়েছি তো এই যে অ্যাড এডিটর আইকন টু হোম এটা আপনি যদি ক্লিক করেন তো আপনার সামনে একটা এডিটরের আর একটা ই চলে আসবে অ্যাপ্লিকেশান চলে আসবে এর অ্যাপ্লিকেশন যার দ্বারা আপনি সামনে এবং ইনটোর এবং আউটডোর বসাতে পারবেন তো এটা আপনি ট্রাই করতে পারেন হো মানে আপনার সামনে চলে আসবে এটাকে যদি ক্লিক করেন লাঞ্চ এডিটর এটাও আপনি কেটে আপনি ট্রিম অ্যান স্প্লিট করতে পারবেন তো এটা গেলো এর ভার্সন আর এখানে যদি সেটিংয়ের ভার্সন চলে গেল আর এই যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তো এখানে আপনি যেই যে স্ক্রিন রেকর্ডিং করেছেন তো এখানে শো করবে সেটা আর এখানে আপনি এগুলো ওদের কোম্পানির অ্যাড দেখতে পাচ্ছেন এগুলোকে ডাউনলোড যদি করেন করতে পারেন তো এটা গেলো আমাদের তিন নম্বর স্ক্রিন রেকর্ডার তো আমাদের দু নম্বর পজিশনে কোনটা আসছে তোর চলুন দেখিনি দু নম্বরে পজিশনে আসছে এ পাওয়ার সফট স্ক্রিন রেকর্ডার এটাও খুবই বেস্ট এটা স্ক্রিন রেকর্ডার তো এটাকে অন করার সঙ্গে সঙ্গে কিছু এই ধরনের ইন্টারফেস আসবে তো আপনাকে স্ক্রিন রেকর্ড করার জন্য এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে স্টার্ট নাও স্টার্ট নাও এ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেকর্ড শুরু হয়ে যাবে তো আমি একটি স্ক্রিন রেকর্ড চলছে এই জন্য আমি এখন করলাম না তো আপনি সেটিং কোথায় পাবেন এটার এখানে এই যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাবেন মানে এটাকে ব্যাক করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস এলে তিনটে দাগ দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন এই যে এক্সিটের ক্লিক করবেন তো এটাও সেটিং তো এইগুলো আপনি সেট করে নেবেন আমি তো প্রথমটা বলে দিয়েছি ওই অনুযায়ী আপনি সেট করে নেবেন একই সিস্টেম আপনি যদি রেকর্ড অডিও চান এই যে রেকর্ড অডিও রেকর্ড ক্যামেরা আপনি যদি পেছনের সামনে ক্যামেরা যেটা অন করবেন সেটা হয়ে যাবে ক্যামেরা সেটিং করতে পারবেন শো টাচ করতে পারবেন কাউন্টডাউন একই স্টাইল আউটপুট ডিরেক্টরি তো আপনি একই সেম ওটার মতনই ফাংশন এটাও দেখতে পাবেন তো এটাও একটা খুবই ভালো স্ক্রিন ডেকোটার সফটওয়্যার আমি এটা খুবই ইউজ করেছি আমার মতে মবিজনের থেকে এটা একটা বেস্ট স্টেপ মানে ছোটো থেকে ছোটো অক্ষরও খুব সুন্দর দেখা যায় আমি এটাকে ইউজ করেছি আপনি দেখবেন আপনার কোনটা ভালো লাগে তো এটাও আপনি ইউজ করতে পারবেন তো এটাকেও আপনি ইউজ করতে পারবেন তো আমাদের সর্বশেষ এবং লাস্ট এবং যেটা ফার্স্ট নাম্বার ওয়ান সেটা হচ্ছে এ জেড স্কিন ডেকোটার তো এটা খুবই মোস্ট পপুলার একটি স্ক্রিন রেকোটার সফটওয়্যার এটা আপনার প্লে স্টোরে সর্বপ্রথমেই পেয়ে যাবেন স্ক্রিন রেকর্ডার দিয়ে সার্চ দিলে এটা সর্বপ্রথমেই আসবে এটা খুবই বেস্ট মানে এটা অনেক মানুষ এটাকে ডাউনলোড করে রেখেছে এবং এটা ইউজ করে তো এটা ইউজ করতে খুবই সহজ এবং খুব সুন্দর স্টেপ আছে আর কিছু এক্সট্রা ফিচার্সও আছে বলতে পারেন তো এটাকে কিভাবে আপনি ওপেন করবেন এই যে দেখুন এই ধরনের সিম্বল থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো এটাকে অন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই যে দেখুন লেফট সাইডে দেখতে পাবেন একটা সিম্বল চলে এটাকে ক্লিক করবেন তো আপনার পাঁচটা অপশন খুলে যাবে প্রথমটা বুঝতে পারছেন সেটিং দ্বিতীয়টা ক্যামেরা স্ক্রিনশট তৃতীয়টা ভিডিও রেকর্ডিং যেটা আপনি স্ক্রিন রেকর্ডিং করতে যাবেন সেটাই হচ্ছে তৃতীয়টা চতুর্থটা হচ্ছে আপনার ফাইল আপনি যেই রেকর্ডিং বা স্ক্রিনশট নিয়েছেন তার ফটোগুলো আসবে আর পঞ্চমটা হচ্ছে মাইনাস মানে এই যে সিম্বলটা সব চলে যাবে এখানে ক্লিক করলে তো প্রথমে আমরা এই চারটা অপশান তো সহজ এবং ইজি মেন এবার সেটিং এ গিয়ে আমরা দেখে নেব কি কি অপশান এর মধ্যে পেয়ে যাচ্ছেন এর মধ্যে পেয়ে যাবেন এই যে তিনটা অপশান প্রথমটা হচ্ছে সেটিং দ্বিতীয়টা হচ্ছে আপনার ভিডিও যেগুলো রেকর্ডিং হয়েছে তৃতীয়টা হচ্ছে স্ক্রিনশট আপনি যে স্ক্রিনশট নিয়েছেন তার ফটোগুলি এখানে দেখা দেবে তো আমরা প্রথমে সেটিংটা দেখব সেটিং এর মধ্যে মেন মেন ফিচারস যেটা আপনার প্রয়োজন হবে এই যে আপনারা তো এই যে ভিডিও কনফিগারেশন রেজুলেশন আপনি বারোশো আশি বাই সাতশো কুড়ি করে দেবেন যেটা এইচডি ফুল এইচডি চাইলে এখানে ফুল এইচডি করতে পারবেন উনিশশো কুড়ি বাই হাজার আশি তো আমি এইচডি করেছি ফ্রেম পার রেট এই যে থার্টি করবেন কি বা অটো করতে পারেন এখানে অটো সরি নাই এই মুহুর্তে এই স্ক্রিন ডেকোটা তো অটো পাবেন না থার্টি করে নেবেন সবথেকে বেস্ট হবে বিট রেটটা অটো করে নিতে পারেন হাই কোয়ালিটি যেটাকে বলে আর না হলে আপনি ফাইভ এম করতে পারেন তো অরিয়েন্ট মানে আপনি পোর্টেট ল্যান্ডস্কেপ আপনি যেইভাবে করবেন সেটা এটা হয়ে যাবে অটো করে দেবেন টাইম লেস ভিডিও স্পিড আপনি যদি স্পিড করতে চান আপনার ভিডিও যদি স্পিড হয় তো এখানে আপনি এখান থেকে এক গুণ স্পিড দুগুণ স্পিড তিন গুণ স্পিড করতে পারেন আর রেকর্ড মাইক্রোফোন এটাকে অন করে দেবেন আপনার রেকর্ড হয়ে যাবে আর যেটা একটা এক্সট্রা ফিচার্স আছে যেটা হচ্ছে এই যে টেক্স অ্যান্ড লোঘো এখানে ক্লিক করবেন তো আপনার এই যে টেক্স এ ক্লিক করবেন আপনার চ্যানেলের নাম দিতে চ্যানেল স্মার্ট ওয়ার্ক দিয়েছি তো স্মার্ট ওয়ার্ক এই যে দেখুন স্মার্ট ওয়ার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আসছে তো আপনি মতো সেট করতে পারবেন এবং আপনি চাইলে লোগো বসাতে পারবেন এই যে সো লোগো সো লোগোতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন সো লোগো সো লোগোতে ক্লিক করবেন তো আপনার একটা এই যে চলে আসবে তো এই যে সো লোগো এই যে এখানে দেখতে পাবেন এই যে ইমেজে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন সো লোগো নিচে ইমেজে গিয়ে আপনি আপনার যে লোগো আপনি চেঞ্জ করতে পারেন তো এখানে আপনি লঘুটাও বসাতে পারবেন এবং কালারও চেঞ্জ করতে পারেন এই যে টেক্সট কালারে ক্লিক করবেন এখানে এই যে স্মার্ট ওয়াক লেখাটা দেখুন আপনি যদি রেড কালারে চান তো রেড কালারের হয়ে যাবে এই যে রেড কালারের হয়ে গেল তো এটাও একটা এক্সট্রা ফিচার্স তো বন্ধুরা এটাই এই যে স্ক্রিন রেকর্ডারটাই হচ্ছে বেস্ট স্ক্রিন রেকর্ডার তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই আমরা আজকের ভিডিওতে টপ থ্রি স্ক্রিন রেকর্ডার দেখলাম তো বন্ধুরা আশা করি আপনারা এই স্ক্রিন রেকর্ডার দ্বারা কিছুটা উপকৃত হবেন তো প্লিজ ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো যদি প্রবলেমে পড়েন আর প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন আজকে এটুকুই ওকে বাই